সবচেয়ে বড় গরুটাই মনে হইতেছে না, তো দেখেন প্রিয় দর্শক, তো এই গরুটা আমার সমানই বলতে হয়, কারণ এটা ওজন যদি খামার মানে নতুন করে খামার শুরু করতে চায় তো সেই সম্পর্কে আপনি কি বলবেন? মানে সহযোগিতা চায়, মানে সে একদম গরু খামার করবে নতুন খামার, তো আপনি সেই সম্পর্কে একটু পরামর্শ কি দেওয়া যাবে নাকি? প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বাংলাদেশ কৃষি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আসছি উত্তর গোলারেঙ্গা, তো বলদারা ইউনিয়ন। তো এখানে এক ভাই গরু ফার্ম করে, তো কিভাবে গরু লালন পালন করে এবং কিভাবে গরু পরিচর্যা করে তো সেই সম্পর্কে আমরা জানবো এবং আপনাদের মাঝে জানাবো। তো আশা করি আমাদের পুরো অনুষ্ঠানটা দেখবেন, আর যারা আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে মালিক, তো তার সাথে আমরা কথা বলবো, তো সে কিভাবে গরু লালন পালন করে এবং গরু পরিচর্যা করে, তো তার সাথে আমরা দেখি কথা বলে দেখি। আমি কতগুলা গরু আছে আর আপনার পরিচয়টা একটু দিবেন। আমাদের বাসা হলো উত্তর গোলারেঙ্গা, আমার নাম মিজানুর রহমান। গরু আছে আমার হলো 18টা। 18টা গরু আছে না? 18টা গরু আছে মোট। সার আছে হলো 11টা। 11টা সার গরু আছে? তো ওই প্রত্যেকটা সার গরু কি আপনি কিনে আনছেন না মানে নিজের পালেরও আছে? পালের হলো ওই ছোট যে গিডি বাছুর আছে সবটি বাছুর পালে। আর এই বড় বড় যদি কিনে এটি এক বছর আগে কিনেছি। বাছুরটি কিনছি মোটামুটি। তো এটা এটা আপনি মানে কিরকম দাম দেন? 80-90 দিয়ে কিনছি। 80-90 দিয়ে না? এটাই না? এটা কতদিন আগে কিনছেন? 6 মাস। 6-5 মাস হবে না? ও আচ্ছা। তো এই যে আমরা একটা কালো গরু দেখতে পাচ্ছি, তো এটা কি জাত? সিন্ধি না? গরস মরস আর কি এরকম। তো এটা আপনি মানে কত দিয়ে কিনছেন? এটা 90,000 দিয়ে কিনা হয়েছিল। এটা 90,000 দিয়ে কিনা হয়েছে না? মাস আগে 90,000 দিয়ে কিনেছি। তো এখন যদি বিক্রি করেন মানে তাহলে কি রকম যাইতে পারে? বিক্রি করলে 1.5 থেকে 2 লাখ মোটামুটি। 1.5 থেকে 2 লক্ষ টাকা? তো এই গরুটা আপনি মানে মোটামুটি মানে 6 মাস ধরে লালন পালন করছেন, 6 মাসে কি রকম টাকা মানে খরচ হয়েছে? 6 মাসে খরচ গেছে 20-30 হাজার টাকা খরচ গেছে। 20-30 হাজার টাকা না? 20-30 হাজার। ও আচ্ছা। তো দেখি আমার আমরা পরে গরুটা, তো ভাই এটা দেখি এই ফার্মে তো সবচেয়ে বড় গরুটাই মনে হইতেছে না? তো দেখেন প্রিয় দর্শক, তো এই গরুটা আমার সমানই বলতে হয়, কারণ এটা ওজন কত কেজি আছে আপনারা জানেন নাকি? মাপা নাই এখন, তো আনুমানিক আর কি 8-9 মণ। 8-9 মণ হবে গোস না? তো এটা আপনি কতদিন ধরে লালন পালন করছেন? তো অনেক শান্ত দেখি। তো এটা মানে কত দিয়ে কিনলেন বললেন? এটা গেছে এবার আরো কতগুলো গরু কিনছিলাম ওই থেকে লাভে থেকে আর কি 5টা গরু কিনছিলাম একসাথে, পাঁচটাই থেকে লাভে থেকে আসছিল আর কি, মোটামুটি 1.5 লাখ করে পড়ছে আর কি। 1.5 লাখ করে পড়ছে একটা না? এটা আপনি মানে কতদিন ধরে লালন পালন করছেন? দুইটা একসাথে আনা হয়েছে। তো আপনি যে গরু মানে গরু লালন পালন কতদিন ধরে শুরু করছেন? গরু এলে 4 বছর ধরে শুরু হয়েছে। 4 বছর ধরে শুরু হয়েছে না? মানে কিভাবে মানে শুরু করলেন প্রথম অবস্থায় আপনি? কিভাবে বলতে মানে আস্তে আস্তে আমার ওই আস্তে আস্তে বানাইছে।
এইসব কিনে এইভাবেই আর কি আসলে গরু মানে একসাথে কোনো সুন্দর গরু আমরা কিনে একটা একটা দেখে দেখে মানে লাভ হয়েছে কিনা ওটা দেখে চেক টেক করে লাভ হয় কিনা লস হয় না লস হয় কিনা তো তা দেখছি মোটামুটি ভালোই ভালোই না তো এতটা খারাপ না মোটামুটি চলতেছে বাজার হিসেবে খারাপ না তো একজন যদি খামার মানে নতুন করে খামার শুরু করতে চায় তো সেই সম্পর্কে আপনি কি বলবেন মানে মনে করেন তো খারাপ না আর কি গরুগুলি করতে পারলে যদি দানাদার ঘাস নিজে ঘাস বইনে খাওয়াইতে পারে তো খারাপ না ভালোই না ভালোই মোটামুটি আর যদি খেলে আমরা কিনা বুসি খাওয়াই ই খাওয়াই তাইলে এতটা লাভ হবে না যদি আমরা ওই ওইভাবে গাছ বই নিয়ে খাওয়াইতে পারি তো খারাপ না আর কি মোটামুটি ভালো ভালোই না তো এটা ওজন কত কেজি হবে এটাও আট নয় মন আট নয় মন হবে না তো একদম শান্ত দেখি এত বড় বড় অনেক শান্ত কিছুই করে মানে আমি অন্য সব ফার্মে গেছি কারণ এরকম মানে শান্ত গরু আমি দেখি নাই তো প্রিয় দর্শক মানে প্রত্যেকটা গরুই মানে গুরু তো অনেক ভালো আসছে তো আমরা দেখি পরের গরুটা মানে আপনারা সকালে কি খাবারটা দেন সকালে কিছু খড় আছে আবার কিছু কাঁচা ঘাস খাওয়ার পরে আবার কিছু দিই আবার ভুসি ভুসির সাথে কুড়া মোড়া কিছু মিশে 10-15-20 কেজি খাওয়াই আর কি তো এটাতে গাভী দেখতে পারছি না তো এইগুলা কি দুধ হয় নাকি এখনো দুধ হয় মানে এটা সকালবেলা একটানে 12 কেজি দুধ হয় একটানে 12 কেজি দুধ হবে না তো মানে মানে সকাল বিকাল মিলে কত কেজি দুধ হবে এটা আবার দুপুরে দোয়াম দুপুরে মিলে দুপুরে 7-8 কেজি তাহলে আমরা বলতে পারি 20 কেজি হয় শায়ওয়াল না মানে আপনি মানে জানেন না হয়তো মনে হয় না তো প্রিয় দর্শক তো এটা কত দিন ছিলেন এটা কি ছিলাম হলো 60,000 টাকা কত দিন আগে এক বছর হয়ে গেছে এক বছর না তো এটা কি বাচ্চা দিব নাকি এখন না বাচ্চা এখন হয় না তো তাড়াতাড়ি নিয়ে দিব তো ও আচ্ছা আচ্ছা তো আমরা পরের গরুটা দেখি এটা কি এটা তো অস্ট্রেলিয়া এই ভয় পাইতাছে অস্ট্রেলিয়া মনে হয় করস হবে না তো এটা কি বাচ্চা দিছে নাকি বাচ্চা দিছে এটা বাচ্চা দুধ ছাড়াই গেছে দুই আড়াই কেজি এটা খুব ভালো এটা কিনছিলাম এটা 1.5 লাখ টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দা কিনছিলেন আজকে যে আরেকটা কথা বলেন 18টা যে গরু আছে মানে 18টা যদি আপনি এখনো বিক্রি করেন তো কি রকম টাকা যাইতে পারে মোটামুটি এখন বিক্রি করলে মোটামুটি 20-30 লাখ 20-30 লক্ষ টাকা না আচ্ছা তো যদি আপনি মানে সহযোগিতা চাই মানে সে একদম গরু খামার করবো নতুন খামার তো আপনি সেই সম্পর্কে একটু পরামর্শ কি দেওয়া যাবে নাকি তারপরে করতে হইব জিনিসটা আসলে খালি করে করলাম একটা কিছু হইলো তা না আসলে চিন্তা ভাবনা করার কিছু আছে কারণ অনেক টাকার জিনিস এনে করার লাগে অনেক সময় তো তো আপনি এই চিন্তা ভাবনা কইরা করতে তো এই সেটটা মানে কত স্কয়ার ফিট আছে জানেন নাকি এটা আমার জানা নাই এসো 60 ফিট তো আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটা কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ